স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে, তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এ একটা বিষয় আমাদের সংসদ নেতা, আমাদের পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন, এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কা, এর মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তর্কলহ, এসব বিষয় হয়েছে, এখনও বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সবাইকে বলেছেন, এটা আর হতে দেওয়া যাবে না, নিজেরা যখন দাবি করছে যে আমরা আওয়ামী লীগই থাকতে চাই, ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে আমাদের এই বিবেক এবং আবেগ আহত হোক, তো সে অবস্থায় নিজেরা নিজেদের মধ্যে যে বিবাদ, অন্তর্কলহ, এসব মিটিয়ে ফেলতে হবে এবং নির্বাচনী যে ইশতেহার বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এ বিষয়টা তিনি বলেছেন। আর নারী আসন, যে সংরক্ষিত আসন, সংরক্ষিত আসনে তারা সংসদ নেতা আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা যাদেরকে মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন তারা ব্যক্ত করেছেন, তাদের সমর্থন থাকবে। কাদের ভাই, সংসদে 65 জন যে স্বতন্ত্র এমপি থাকবেন, সরকারি দলের একটা হুইপিং থাকবে, বিরোধী দলের একটা হুইপিং থাকবে, এই 65 জনের হুইপিং কোন হুইপিংয়ের অধীনে তারা থাকবে? ওটা ওই চিফ হুইপ, এটা সংসদ নেতার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে।